তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল ট্রেন। চারিদিকে শুধুই চিৎকার। অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা থেকে বেঁচে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন যাত্রী। অভিশপ্ত জুন, করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর এক বছর কাটতে না কাটতেই আবারও মারাত্মক ট্রেন দুর্ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। রেলের তরফে জানানো হয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনার জেরে 8 জনের মৃত্যু হয়েছে, 25 জন জখম হয়েছেন। তবে বেসরকারি সূত্রে এই সংখ্যা অনেক বেশি। দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক আহত যাত্রীদের নিয়ে আসা হচ্ছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে তাদের। ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা আহত যাত্রীদের রক্তের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সে, কাউকে আবার প্রাইভেট গাড়িতে চাপিয়ে আনা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েকজনকে দুর্ঘটনাস্থলের কাছেই ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের আজ বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ট্রেন দুর্ঘটনার জেরে তাদের ঠিকানা এখন হাসপাতালের বেড। এদিকে ওই ট্রেনে থাকা যাত্রীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এনজিপি স্টেশন থেকে মালদা যাওয়ার জন্য ট্রেনে ওঠেন কৌশিক পাল। কৌশিকবাবু জানিয়েছেন, ঘটনার সময় তীব্র ঝাঁকুনি হতে থাকে। ট্রেনে আমরা শক্ত করে চেপে ধরে বসে থাকি, তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেন। পিছন দিকের কামরাগুলি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার বিভৎসতা ভাষায় বর্ণনা করা যায় না। আমি 5 নম্বর, পেছনের থেকে 5 নম্বর কম্পার্টমেন্টে ছিলাম। তো হঠাৎ ট্রেনটা আসতেই চলছিল, 30-40 স্পিড ছিল হয়তো। হঠাৎ প্রচন্ড সাডেন খুব ঝাঁকুনি হলো, আমরা শক্ত করে ধরলাম। ঝাঁকুনিটা অনেকক্ষণ ধরে হয়েছে, অলমোস্ট 30-40 সেকেন্ডস। তারপরে ট্রেন থেমে যাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি পেছনের 4টা কম্পার্টমেন্টের, এই যে এখন দেখতে পাচ্ছেন যা অবস্থা, ওই অবস্থা। একদম পেছনে যে জেনারেল কম্পার্টমেন্টটা ছিল সেটা এই দিক থেকে দেখা যাচ্ছে না, ওই সাইডে গেলে দেখতে পাবেন ওটা একদম দুমড়ে মুচড়ে গেছে, ওটা আর কোনো ইয়ে নেই। ওখানে অনেক ডেথ হয়েছে, আর মাঝখানে দুটো লাগেজ ছিল বলে হয়তো ডেথটা কম হয়েছে। আবার লাগেজের পরে একটা জেনারেল ছিল সেটা উল্টে গেছে। আর 5 নম্বর কম্পার্টমেন্টে একটু একটা দিকে চেপে গেছে। আমি মালদা যাচ্ছিলাম, শিলিগুড়ি এনজিপি থেকে উঠেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, নিউ জলপাইগুড়ি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।